নমস্কার, আপনাদের চাই আছে দা স্টক আর বিশেষ একটা সংবাদের সহ মানে উপস্থিত হয়েছ। যেহেতু আপনাদের নিশ্চয় জানে মিজোরাম সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর তার মাজতে যে ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি হয়েছিল, আরক্ষী জওয়ানের ছয়জন ইতিমধ্যে শহীদ হবলগিয়া হয়েছে আর তার লগতে ষাঠিজনের উপর ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আঘাত প্রাপ্ত হয়েছে। যেহেতু আপনাদের নিশ্চয় জানে যে একটা দীর্ঘদিনিয়া সমস্যা এয়া হয়েছে সীমা সমস্যা, আর সীমা সমস্যাক লৈ বিভিন্ন ধরনের ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়েছে। নাগালেন্ড সীমান্ত, নাগালেন্ড সীমান্তর তেনে ধরনের ঘটনা আছে, অরুণাচল সীমান্ত তেনে ধরনের ঘটনা ইতিমধ্যে আপনাদের নিশ্চয় সকলে জানে। আজি আপনাদের এই বিশেষ ভিডিওর সহ মই দুটামান কথা আপনাদের আগতে মই দাঙি ধরব বিচাৰিছো। এয়া আছিল আপনাদের নির্বাচনী জনসভাত ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির শাসনত আহিবৰ কারণে আসলতে ভারতীয় জনতা পার্টি 2016 চনত যেতিয়া প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভাবিলাকতে এটা কথা স্পষ্টকৈ উল্লেখ করা হয়েছিল যে আসলতে সীমা সমস্যা সমাধান করার ক্ষেত্র সরকারে ভূমিকা গ্রহণ করব। ইতিমধ্যে যে ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যমতো ইতিমধ্যে মিজোরামের যে উত্তপ্ত পরিস্থিতিক লো ইতিমধ্যে বাতরি সম্প্রচার করেছে, আর আমিও এই চ্যানেলটোর যোগেদি আমি জানাব বিচাৰিছো। আসলতে দেশের প্রধানমন্ত্রীগুলো বিভিন্ন রাজনৈতিক জনসমাবেশ বিভিন্ন ধরনের মন্তব্য করে আশ্বাস প্রদান করেছে যে সীমান্তর যে সমস্যা দীর্ঘদিনিয়া যে সমস্যা আছে আসলতে সমাধান করব বলে প্রতিশ্রুতি প্রদান করেছিল। আর দেখা গৈছিল এটা বর্তমান যে অবস্থা আসলতে এই অবস্থার ক্ষেত্রতে বিভিন্নজনে বিভিন্ন মতামত ইতিমধ্যে প্রকাশ করেছিল। আসলতে যেতিয়া এটা কথা কব লাগিব আসলতে যে সরকার ইতিমধ্যে যে সীমা সমস্যার ক্ষেত্রে যে ধরনের ভূমিকা আসলতে থাকিব লাগিছিল, আমি সেই ভূমিকা আসলতে ইতিমধ্যে নাই বলে বিভিন্নজনে বিভিন্ন মতামত প্রকাশ করে। ইতিমধ্যে সরকার গঠন হওয়ার পূর্বে প্রথম 2014 চনত যেতে সরকার গঠন করা হয়েছিল সেই সময়সাত দেশের যে গৃহমন্ত্রী আসলে রাজনাথ সিং বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেছিল মিজোরাম সমস্যাক লৈ যেধরণে আসলতে প্রতিবাদ করব লাগছিল, হয়তো ইয়াত হয়তো দেখিলে পয়া হওয়া নাই, তারপরে হয়তো বিভিন্নজনে হয়তো বিভিন্ন মতামত দাঙি ধরব পারে। আমি সকলকে আমি আহ্বান করছো আমার এই চ্যানেলের যোগেদি আপনাদের কমেন্টবিল আমার জানাব আর আপনাদের কেনে পাইছে আপনাদের জানাব, যাতে আমি এই আপনাদের আগত এইখান যে আমি ভিডিও আপনাদের কারণে প্রস্তুত করেছো আপনাদের নিশ্চয় এই ভিডিওখন চাই আপনাদের আমার কমেন্টবিল জানাব। আর অহা সময় আমি পুনের একটা ভিডিও লো আপনার ওসরত আমি পুনর্বার লগ পাম, তারে আমি প্রতিশ্রুতি দিয়ে আজি ইয়ালে আমি সমাপ্ত করছো। নমস্কার, জয় হিন্দ।